নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সাগরে কিন্তু আবার জোড়া সিস্টেম রয়েছে এবং এরই সাথে সাথে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উঠে আসছে। ডিসেম্বরের শেষে এবার কিন্তু সরাসরি ECMWF মডেলে উঠে আসছে। তো এই ঘূর্ণিঝড় কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এই ঘূর্ণিঝড়ের নাম কী হতে চলেছে, এরই সাথে সাথে ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে কি বলছে এবং কি বিস্তারিত আপডেট জানাচ্ছে তা কিন্তু সরাসরি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, আমাদের আগামী 5 দিনের ওয়েদার কেমন থাকবে তা কিন্তু আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে কিন্তু প্রকাশিত আপডেটে বলা হচ্ছে যে গতকালের যে টেম্পারেচার ছিল মিনিমাম টেম্পারেচার সেটা কিন্তু 5 থেকে 10 ডিগ্রি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে ছিল এবং এর সাথে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আরব এবং আমাদের ভারত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে লোয়ার টপোস্ফেরিক লেভেলে বিস্তার করছে এবং এর সাথে সাথে বলা হচ্ছে আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু অক্ষরেখা রূপে বিস্তার করছে আমাদের লোয়ার টপোস্ফেরিক লেভেলে এবং এরপরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, যেটা বলা হচ্ছে বৃষ্টির জন্য এখানে ফোরকাস্ট যেই ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সাথে কিন্তু বজ্র ঝড় এবং বজ্র বিদ্যুৎ থাকছে খুব সম্ভবত তামিলনাড়ুতে 15 থেকে 17 তারিখ অবধি এবং এ পাশে কেরালা এবং মাহে এই জায়গাগুলিতে কিন্তু 16 থেকে 18 তারিখ এবং লাক্ষাদ্বীপে কিন্তু বলা হচ্ছে 17 থেকে 18 তারিখ থাকবে এবং আইসোলেটেড হেভি রেইনফল অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তামিলনাড়ুতে 17 থেকে 16 তারিখ এবং এরপরে কেরালাতে কিন্তু বলা হচ্ছে 17 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে আইসোলেটেড রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বলা হচ্ছে, তার সাথে হালকা তুষারপাতও হতে পারে খুব সম্ভবত জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজাফরবাদ 16 থেকে 17 তারিখ, এটা কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বলা হচ্ছে তেমন কোনো পরিবর্তন কিন্তু আর আগামী 5 দিনে বাদ বাকি আমাদের দেশের কোনো জায়গায় ঘটবে না এবং এর পাশে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রা কিন্তু তেমনভাবে কোনো বড় পরিবর্তন ঘটবে না। তো এরপরে তেমন কিছু আর কোনো আপডেট দেওয়া নেই। এরপরে চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ, এপাশে সিকিম এবং এপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা এই জায়গাগুলিতে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে আগামী 5 দিন সব জায়গাতেই এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে, ফিউ প্লেসেস এখানে দেখা যাচ্ছে আগামী 5 দিন থাকছে এবং তাপমাত্রায় কিন্তু বলা হচ্ছে আগামী 5 দিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না এবং এরপরে যেটা বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু দেখা যেতে পারে, যেটা বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবাংলায় আগামী 2 দিন দেখা যাবে বিভিন্ন জায়গাতে এবং এপাশে বৃষ্টির ক্ষেত্রে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে তেমনভাবে কিছু ওয়ার্নিং দেখতে পাচ্ছি না। কুয়াশার ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই, তুষারপাতের ক্ষেত্রেও কোনো ওয়ার্নিং কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এরপরে আমরা মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং এখানে লক্ষ্য করতে পারছি না। তো এরপরে চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি 2টি সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি এবং এরই সাথে সাথে কিন্তু এর ফলে কিন্তু আমরা শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং তার সাথে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। তবে একটা কিন্তু নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু উঠে আসছে এবং এটি কোন দিক থেকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখাবো। তো আমরা প্রথমে চলে আসবো এটা কোন দিক থেকে আসছে, কারণ এই সময়টা কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু এই এরিয়া থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ উত্তর এবং পূর্ব হাওয়া কিন্তু সক্রিয় থাকে যার ফলে কিন্তু এই এরিয়া থেকে নতুন নতুন সিস্টেম তৈরি হয়ে কিন্তু এই জায়গা ক্রস করে অর্থাৎ থাইল্যান্ডের জায়গা কিন্তু ক্রস করে তারপরে আমাদের আন্দামান সাগরে কিন্তু প্রবেশ করে। তবে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে। এই সিস্টেমটাই কিন্তু আস্তে আস্তে কিছুটা শক্তি বাড়াবে এবং বাড়িয়ে কিন্তু ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে। এ দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি, লো প্রেশার এরিয়া কিন্তু এখানে রয়েছে, আস্তে আস্তে কিন্তু ক্রমশ অগ্রসর হবে। এ দেখুন আস্তে আস্তে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো একটা ঘূর্ণিঝড় এখান থেকে সৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু উত্তর দিক বরাবরই অগ্রসর হচ্ছে। এরকমভাবে যদি অগ্রসর হতে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারবো এটি কিন্তু আন্দামান সাগরে প্রবেশ করবে এবং আস্তে আস্তে তারপরে কিন্তু কোন দিকে যাবে। যদি এরকমভাবেই অগ্রসর হতে থাকে তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি আমাদের দক্ষিণ ভারতের দিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা থাকবে। তো বর্তমানে আমরা 24 তারিখ অবধি আপডেট পাচ্ছি, তাতে কিন্তু লক্ষ্য করতে পারছি এর কিন্তু 24 তারিখেই গতিবেগ কিন্তু বায়ুর ঝাপটা মোটে কিন্তু আমরা 98-99 কিলোমিটার কোনো কোনো জায়গায় লক্ষ্য করতে পারছি এবং কিছুটা বাধাপ্রাপ্ত কিন্তু এই থাইল্যান্ডের আমাদের উপকূলবর্তী অঞ্চলে হবে। তবে তারপরে কিন্তু আবার সমুদ্রে আসবে, সমুদ্রে আসার পর কিন্তু আবার শক্তি বাড়াবে
কী শক্তি হারাবে সেটা পরের আপডেটে বলতে পারবো আমরা, কারণ এখন কিন্তু গতকাল আমরা আজকে অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখ অবধি কিন্তু আমরা পাচ্ছি আপডেট, তাতে কিন্তু আমরা এইখানটাতেই লক্ষ্য করতে পারছি এবং আগামীকাল কিন্তু আমরা আরেকটু ভালোভাবে বলতে পারবো কোন দিকে যাবে। তবে এটা যদি এখানে আসে এবং যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এর থেকে কোনো, বা অথবা এই পাশে এই যে লো প্রেশার এরিয়াটা রয়েছে এখান থেকেও যদি কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমরা এই ঘূর্ণিঝড়ের নাম দেখতে পাবো, রেমাল নাম থাকবে, ওমানের দেওয়া নামকরণ করা হয়েছে। এবং এ পাশে কিন্তু আরেকটি সিস্টেম রয়েছে, তবে এই সিস্টেমগুলো কিন্তু ক্রমশ উপর থেকে নিচের দিকে আসছে। দেখুন, এটা কিন্তু প্রথম উপর দিকটাতে ছিল, তারপর কিন্তু হালকা এই দিক বরাবর যাচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখন তেমনভাবে কিন্তু আসার তেমন কোনো সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তবে এই ঘূর্ণিঝড়টা যদি এসে দিক পরিবর্তন করে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসে এবং বাংলাদেশের দিকে আসে, তাহলে কিন্তু বৃষ্টিপাত আমরা কিছুটা লক্ষ্য করতে পারবো। অথবা যদি এই এরিয়াতেও থাকে তাহলে কিন্তু আমরা আকাশ কিন্তু মেঘলা দেখতে পাবো, পরোক্ষ প্রভাব কিন্তু এর উপর আমরা লক্ষ্য করতে পারবো। তবে এর চান্স কিন্তু অনেকটাই কম। তো এরপরে চলে আসবো আমরা তাপমাত্রাতে, দেখে নেব যে তাপমাত্রায় কতটা পরিবর্তন হচ্ছে, আগামী 10 দিনে তাপমাত্রা কতটা নামতে পারে। আমরা কিন্তু ভোর 4টের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু ভোর 4টের দিকে 14 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। এবং আজকের যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি কত ছিল, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজকে কিন্তু 13 ডিগ্রি ছিল। অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে 1 ডিগ্রি কিন্তু বাড়ছে। এবং আগামীকাল যদি আমরা দেখি তাপমাত্রা কত থাকতে পারে সর্বনিম্ন, তাহলে কিন্তু 12 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমছে, কিছুটা কিছুটা ডাউনফল হবে, তারপরে কিন্তু আবার কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে ওঠা শুরু করবে, যার ফলে কিন্তু আমরা একটু হালকা গরম ভাব দেখতে পাবো, ঠান্ডা ভাবটা একটু কম থাকবে। এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 22-24 ডিগ্রি কিন্তু থাকছে বিভিন্ন জায়গায়, কলকাতা, এপাশে আমাদের বাংলাদেশ এবং উত্তরবঙ্গে দার্জিলিং বাদে কিন্তু আমরা আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে 22 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। এবং এর পাশে কিন্তু আমরা দার্জিলিংয়ের দিকটাতে কিন্তু আমরা মোটামুটি 15 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দার্জিলিংয়ে যদি দেখি, আজকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল মোটামুটি দার্জিলিংয়ে প্রায় 9 ডিগ্রি কিন্তু তাপমাত্রা ছিল, কার্শিয়াঙে 12 ডিগ্রি ছিল। অর্থাৎ তুষারপাতের সম্ভাবনা কিন্তু এখন তেমনভাবে কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি না। তবে এপাশে গ্যাংটকের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা কনকনে ভাব রয়েছে এবং একবার বজ্রবৃষ্টি মরে গিয়ে দেবো কোনো তুষার বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে উঠে আসছে কি না। তবে যত সম্ভব তুষারপাতের সম্ভাবনা কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে নেই, তেমনই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তুষারপাতের কিন্তু কোনো সম্ভাবনা আমরা সিকিমের দিকটাতে লক্ষ্য করতে পারছি না। তবে তুষারপাত কিন্তু বলা হয়েছে যে আমাদের এপাশে লাদাখের দিকটাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, লাদাখ, গিলগিত, বালতিস্তান, কারণ এখানে এই পশ্চিমী ঝঞ্ঝাটি রয়েছে, এটা কিন্তু ক্রমশ অগ্রসর হবে, যার ফলে কিন্তু তুষারপাত নিয়ে অগ্রসর হচ্ছে। যেরকম বৃষ্টি তুষারপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে হচ্ছে লাদাখ, গিলগিত এই জায়গাগুলিতে কিন্তু হচ্ছে, যার ফলে কিন্তু এইসব জায়গাগুলিতে একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং আমাদের দক্ষিণ ভারতের দিকটাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হবে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিছুটা বায়ুর ঝাপটা থাকবে এবং তার সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি অনেকটাই থাকবে। তো আজকের বিস্তারিত আপডেটটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।